আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমাদের অনলাইনে ক্লাসগুলো ফলো করছো। তোমাদের এই দুর্যোগের সময় তোমাদের একটাই উপায়, তা হলো অনলাইনে ক্লাসগুলো ফলো করা এবং পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া। তো আমরা গত ক্লাসে তোমাদের রাইট ফর্ম আর ভার্ব পড়িয়েছিলাম, তো সেটা এখনও কমপ্লিট হয়নি। তো আজকে ক্লাসও আমরা রাইট ফর্ম আর ভার্ব দিয়ে শুরু করব। রাইট ফর্ম আর ভার্ব অর্থাৎ ক্রিয়া সঠিক রূপ আমরা গত ক্লাসে সম্ভবত রুল 7 পর্যন্ত করেছি। তো আজকে রুল 8 দেখো, ইয়ে স্টপ, ইয়ে স্টার্ট, সি ওয়াট, মাইন, ইত্যাদি এর পরে ভাত বসলে আইএনজি যোগ হয়। যেমন পরীক্ষার সময় আমরা বলি স্টার্ট রাইটিং, আবার পরীক্ষা শেষ হওয়ার সময় বলি স্টপ রাইটিং। তার মানে এই ভাতগুলোর পরে যদি ভাত বসে তাহলে আইএনজি যোগ হয়। এক্সাম্পল, স্টার্ট রাইট, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। স্টার্ট রাইট অর্থাৎ অ্যান্সার হবে স্টার্ট রাইটিং। রুল 9, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এর পরে পরে এর পরের এর পরের অংশের পরের অংশের ভার সর্বদা পাস্ট ফর্ম হয়। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এর পরের অংশের ভার সর্বদা পাস ফর্মে হয়। অংশের বানান হলো তালব্য হবে, পরের অংশের ভার পাস ফর্ম হয়। যেমন এক্সাম্পল, ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার হ্যাবিট, অনেক সময় হয়ে গেছে, এখনই আমাদের অভ্যাস পরিবর্তন করা উচিত। অ্যান্সার হবে ইট ইজ হাই টাইম আছে, এই জন্য এর পরে ভার্ব চেঞ্জ, এই ভার্বের সর্বদা পাস্ট ফর্ম হবে। তাহলে অ্যান্সার হবে চেঞ্জ, চেঞ্জের পাস্ট ফর্ম হলো চেঞ্জ। হয়নি
করতে আমি ফাইল এর পরে সাবজেক্ট বসলে পাস কন্টিনিউয়াস টেন্সের হয় কন্টিনিউয়াস টেন্স এর হয় এবং কমা এর পরের অংশ পাস্ট ফর্ম এর হয় ফাইলের পরে সাবজেক্ট বসলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের হয় এবং কমা এর পরের অংশ পাস্ট ফর্মের হয় দেখো উদাহরণ ফাইল আই ওয়ার্ক ইন দা গার্ডেন আই সি এ স্নেক While I walk in the garden, I see a cat. বাগানে হাঁটার সময় আমি একটি বিড়াল দেখলাম তাহলে হাইলের পরে সাবজেক্ট আছে তাহলে এই ভাগটা পাস্ট কন্টিনিউয়াস ফর্মের হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো সাবজেক্ট প্লাস ওয়াজ আয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি তাহলে অ্যান্সার হবে আইয়ের পরে ওয়াজ বসে ওয়াজ আর ভার্বের সঙ্গে আইএনজি হবে ওয়াকিং আর পরের ভাগ সর্বদা পাঁচ ফর্ম হবে সি এর পাঁচ ফর্ম হল স এবার রুল হল ইলেভেন ভার যদি সেন্টেন্স এর প্রথম বসে তবে সর্বদা ভার এর সঙ্গে আইএনজি যোগ হয় ভার্ব যদি সেন্টেন্সের প্রথম বসে তবে সর্বদা ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় যেমন ওয়াক ইজ এ গুড ফর্ম অফ এক্সারসাইজ ওয়াক ইজ এ গুড ফর্ম অফ এক্সারসাইজ ভাব সেন্টেন্সের প্রথম এখন ভাব এখানে সাবজেক্ট হিসাবে কাজ করেছে এখন সাবজেক্ট হিসাবে কাজ করেছে এবং সেটা সেন্টেন্সের প্রথম প্রথম বসেছে এই জন্যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে ওয়াকিং অ্যান্সার ওয়াকিং অর্থাৎ হাঁটা হলো একটা ব্যায়ামের ভালো আকার হাঁটা হলো একটা ব্যায়ামের ভালো আকার ওয়াকিং ইজ এ গুড ফর্ম অফ এক্সারসাইজ
ইন্ট্রোডাক্টরি দেয়ার অর্থাৎ দেয়ার দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা কোন ভার বসাবো। দেয়ার দিয়ে শুরু হলে আমরা মূলত দেয়ারের পরে আমরা যে ভারটা বসাই সেটা ওই ভার্বের পরে যে অংশটা থাকে অর্থাৎ সাবজেক্ট হিসেবে কাজ করে দেয়ারের পরে ভার্বের পরের অংশ। তো আমরা দেখি, উদাহরণ দেখলে বুঝতে পারব। এখন রুল টুয়েলভ, দেয়ার দ্বারা শুরু হলে ভার সর্বদা ভার এর পরের সাবজেক্ট অনুসারে বসে। যেমন দেয়ার বি এ পেন, ওয়ান দা টেবল। আবার যদি এরকম লিখি, দেয়ার বি মানে বিভাগ, বিভাগ কি কি আমি যার অজার, তাহলে দেয়ার বি বি সাম পেন ওয়ান দা টেবল। তাহলে আমরা দেখি দেয়ারের পরে হলো এখানে বিভাগ আসবে, তো বিভাগ আসবে এখানে কি আসবে, ইয়ামিজার অথবা ওয়াজার থেকে যদি আমরা নিই তাহলে এখানে ইয়ে পেন আছে, এখানে সাবজেক্টটি পার্ট ইয়ে পেন একটি কলম, একটি কলমের পরে ইয়ামিজার থেকে যদি নেই তাহলে ইয়ামিজার থেকে ইয়ে পেনের পরে আসে হলো ইউজ, আর যদি পাস্ট ফর্মের নেই তাহলে ওয়াজার থেকে আসবে হলো ইয়ে পেনের পরে আসে হলো ওয়াজ সিঙ্গুলার। আর এখানে সাম পেন্স কিছু কলম, টেবিলের উপরে একটি কলম আছে, আর এখানে টেবিলের উপরে কিছু কলম আছে, তাহলে একের অধিক বুঝালে আমরা দেয়ারের পরে ইউজ না বসে আর বা ওয়ার বসাবো। এখানে অ্যান্সার হবে আর বা ওয়ার। তো ছাত্রছাত্রীরা, আমরা আজকের ক্লাস এই 12 রুল পর্যন্ত শেষ করলাম। আগামী ক্লাসে আমরা 12 পর থেকে শুরু করব। তো তোমরা সবাই ভালো থেকো, মুখে মাস্ক ব্যবহার করবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে, হাতে সর্বদা ডিটারজেন্ট বা সাবান দিয়ে হাত ধুয়ে ফেলবে। করোনা থেকে মুক্ত থাকার জন্যে আমরা সর্বদা সতর্ক থাকবো এবং অন্যদেরকে সতর্ক করব, আর এই আমাদের ক্লাস অনলাইনে ক্লাস ফলো করব যাতে আমরা ভালো করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।